আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ। সাহিত্যে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার পর কাজী নজরুল ইসলাম চলচ্চিত্র জগতে পা রাখেন 1931 সালে। তখন এই অঞ্চলের চলচ্চিত্রে সবাক যুগের মাত্র শুরু। সে সময় ম্যাডাম থিয়েটার্স কবিকে সুর ভাণ্ডারী হিসেবে নিয়োগ দেয়। সুর ভাণ্ডারীর পদটি ছিল যে যারা চলচ্চিত্রে অভিনয় করবেন, যে সমস্ত শিল্পীরা তাদের কণ্ঠস্বরকে আরও পরিশীলিত, আরও শ্রুতিমধুর করার ব্যাপার। তো এটি কিন্তু একেবারেই অভিনব পদ, আর উপমহাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে একটা নতুন পদ কাজী নজরুল ইসলামের জন্য সৃষ্টি করা হয়েছিল। এই পদটি সঙ্গীত পরিচালকেরও উপরের পদ। কবির তত্ত্বাবধানে ম্যাডাম থেকে খণ্ডচিত্র সমন্বয়ে মুক্তি পায় চলচ্চিত্র জলসা। এতে কবি নিজের নারী কবিতাটি আবৃত্তি করেছিলেন। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। নজরুলের চলচ্চিত্র পরিচালনার শুরু ধূপছায়া চলচ্চিত্রের মাধ্যমে। সঙ্গীত পরিচালনা ছাড়াও বিষ্ণুর ভূমিকায় কবিকে দেখা যায় এই ছবিতে। এরপর 1934 সালে মুক্তি পায় ধ্রুব। এই ছবিতে নজরুল একাধারে সহনির্মাতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, কণ্ঠশিল্পী এবং নারদ চরিত্রের অভিনেতা। ১৯৩৫ সালে মুক্তি পাওয়া পাতালপুরি ছবিতেও কবি সঙ্গীত পরিচালক, গীতিকার ও অভিনয়শিল্পী। এরপর একে একে মুক্তি পাওয়া গ্রহের ফের, বিদ্যাপতি, সাপুড়ে, গোরা, নন্দিনী, চৌরঙ্গী প্রভৃতি ছবিতে নজরুল ইসলাম হয় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন, নয় ব্যবহৃত হয়েছে তার গান। তবে এসব কাজের কোনোটিই আজ আর সহজলভ্য নয়। যেভাবে নজরুল রচনাবলী ছাপা হচ্ছে, সেইভাবে নজরুলের চলচ্চিত্র কিন্তু সংরক্ষণ হচ্ছে না। দুই দেশের সাংস্কৃতিক বিনিময় চুক্তির অধীনে সেখান থেকে সংগ্রহ করে আমাদের এখানে সংগ্রহ করা উচিত। 1941 সালের দিকে শেরে বাংলা একে ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় কবি গঠন করেন বেঙ্গল টাইগার্স পিকচার্স। এই প্রযোজনা সংস্থা থেকে মদিনা নামের একটি চলচ্চিত্র তৈরির ঘোষণা দিলেও কবি অসুস্থ হয়ে পড়ায় সেটি করা আর সম্ভব হয়নি। নজরুল ইসলামের মৃত্যুর আগে পশ্চিমবঙ্গ সরকার, পাকিস্তান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ভারত সরকার ছাড়াও বাংলাদেশ আমলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত হয় কবিকে নিয়ে কয়েকটি প্রামাণ্যচিত্র। কবির মৃত্যুর পর বাংলা ভাষার চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে হাঁসুলি বাঁকের উপকথা, দেবদাস, জীবন থেকে নেয়া প্রভৃতি চলচ্চিত্রে ব্যবহৃত হয়ে আসছে বিদ্রোহী কবির প্রেম ও দ্রোহের গান। বিধান রিবেরু, এটিএন নিউজ, ঢাকা।